নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়ি, যা কিনা আমরা প্রায় ফেলে দিয়ে থাকি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হলে কিছু বড়ি আমি ভেজে নেব। বড়িগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নেব। বড়ি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলেই দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা আলু। নুন হলুদ দিয়ে আগে আলুটা একটু ভেজে নেব। দিয়ে দিলাম নুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুটা মিনিট পাঁচেক আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা গ্রেট করে, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আদাটা আলুর সাথে মিনিট দুয়েক আমি কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। আলুর সাথে কুমড়ো মিনিট দুয়েক ভেজে নেব। এবারে দিয়ে দিলাম কয়েকটা শিম। সমস্ত সবজি আমি আরো মিনিট দুয়েক নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। সমস্ত সবজির সাথে বেগুনটাও একটু সাঁতলে নেব। সব শেষে দিয়ে দিচ্ছি কপির ডাঁটা সেদ্ধ। কপির ডাঁটাটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি। অনেক সময় ফুলকপির ডাঁটা থেকে একটু গন্ধ বেরোয়, সেই জন্যে সামান্য নুন দিয়ে একটু ভাপিয়ে জল ফেলে দিলে ভালো হয়। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে সবজিগুলো ঢাকা দিয়ে আরো দু এক মিনিট আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, ঢাকা দিয়ে মিনিট ১৫ আমি হতে দেব। দিয়ে দিলাম হাফ টমেটো কুচি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। সবজিগুলো একটু ঘেঁটে দিচ্ছি, এতে করে চচ্চড়িটা খেতে ভালো হয়। এটা আমার ঠাকুমাকে দেখতাম, তাই জন্য আমিও এটা করি। বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি।
সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আন্দাজ মতো নুন। নুন মিষ্টি দিয়ে আরও দু চারবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম একটি অতি প্রাচীন রেসিপি, ফুলকপির ডাটার চচ্চড়ি, সেই পুরনো আমল থেকে, মা ঠাকুমাদের আমল থেকে চলে আসছে। তৈরি হয়ে গেল ফুলকপির ডাটা চচ্চড়ি। গরম গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।